ব্যাপক বোমাবাজি ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমানের ভাতার জেলার এরুয়া গ্রাম। অভিযোগ, শুক্রবার সকালে গ্রামে বোমাবাজি করে বিজেপির কর্মী সমর্থকরা। দুই অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় এরপরই গ্রামবাসী। আপাতত তাদের উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তবে ধৃতদের বক্তব্য, ঘরে ফিরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তারা গ্রামবাসীদের। তাদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ মিথ্যে। ঘটনার 15-16 দিন ধরে বাইরে গ্রাম বাইরে ছিল, বুঝলেন তো? এরা বললো 15-16 দিন বাইরে থাকবো, আমরা তো কি ঘর যাবো না? তারা বললো যারা বাইরে আছে, আমাকে বললো যে আমি তো জানি না যে অতটা ঝামেলা হবে। আমাকে বললো তুই আয়, বিজেপি যা, আমরা কিছু তো ব্যবস্থা করে যেতে হবে, নাহলে গেলে যদি মারে আবার। এরা ঘর যাচ্ছিল, ওইদিক থেকে কি ওইদিক থেকে বোম চার্জ হয়েছে, ওইদিক থেকে বোম চার্জ হয়েছে, এই একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল ওদিক থেকে এদিক থেকে। হ্যাঁ, দিয়ে ওই দিন মানে যখন মানে পুলিশে গাড়ি এসছে তখন আমরা এরা সব পালিয়ে আসছি। জানা গেছে, বেশ কিছুদিন থেকে রাজনৈতিক সংঘর্ষের কারণে উত্তপ্ত ছিল ভাতারের এরুয়া গ্রাম। অভিযোগ, গত সপ্তাহে বিজেপি কর্মীরা গ্রামবাসীদের বাড়িতে এসে বোমাবাজি চালিয়েছিল। বিশেষ করে এলাকার তৃণমূল কর্মী ও সমর্থকদের বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে এলাকায় চলছিল পুলিশি নজরদারি। গোটা ঘটনায় এমনিতেই উত্তপ্ত ছিল এলাকা, তার উপর শুক্রবার সকালে ঘটনায় আগুনে ঘি পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি ঘেঁষারাই ওই বোমাবাজি করেছে। তাদের অভিযোগ, তারা বোমাবাজি করতে এসেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। ধরে ফেলার পর ওই দুজনকে গণধোলাই দেয় এলাকার মানুষ, এরপরই তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আহতদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এলাকা থেকে আরো 8-10টি বোমা উদ্ধার করেছে পুলিশ, যদিও সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এলাকা থেকে। স্থানীয় এক গ্রামবাসী কি জানাচ্ছেন শুনবো। থেকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট রতন শেখের বাড়ি থেকে বোম মারা শুরু করে লাল পদ্ম, এবং ওইদার থেকে মারতে মারতে আমাদের প্রধান রতন মাঝির বাড়ি, কলাপুকুরের বিভিন্ন জায়গায় প্রায় 150 বোমবাদ করেছে। আমরা মাঠ থেকে দুজনকে ধরেছি। আমরা কিভাবে ধরলেন? মাঠে দাঁড়া করে গ্রামের লোকরা ধরেছে। গ্রামের লোকরা মাঠে দাঁড়া করে, গ্রামের লোকরা মাঠে দাঁড়া করে ধরেছে। তারপর একদম খালি হাতে আমরা, পুলিশ এসেছে, পুলিশ নিয়ে গেছে। তাই কোন গ্রামে কোনো বোমা টোমা উদ্ধার হয়েছে কিছু? প্রচুর বোমা পড়ে, পড়ে পুলিশ কল আছে, কত নেবে এসে পুলিশ পুলিশ ঘটনার পর থেকেই থমথমে চেহারা গোটা এলাকায়, রয়েছে পুলিশের টহলদারি। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান।